নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার গাংপুরে একটি অনুষ্ঠান বাড়িতে সারা বাংলা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মরত সিভিল ঠিকাদারগণের সম্মিলিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন তাদের বিভিন্ন দাবি দাওয়া জানিয়ে সভায় আলোচনা হয়। পরে সংগঠনের সদস্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, 11টা ডিস্ট্রিক্ট এখানে উপস্থিত হয়েছে। তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা কাজে কাজ করে টাকা পাচ্ছি না। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ছেলেরা, আজকে ছোট ছোট ছেলেরা বিভিন্নভাবে সব রকম কাজ থেকে বঞ্চিত। তৃতীয় হচ্ছে এখানে ক্লাব টেন্ডার করা হচ্ছে, বড় বড় প্যাক প্যাক করে দিয়ে, সব জাম্বল করে দিয়ে একটা ক্লাব টেন্ডার করা হচ্ছে। অলরেডি বীরভূমে 143 কোটি টাকার একটা করা হয়েছে, 143 বীরভূমে আজাপুরের 143 কোটি টাকার একটা ক্লাব টেন্ডার করা হয়েছে। তাই এই 143 কোটি টাকা যদি ক্লাব টেন্ডার করে দেওয়া হয়, সেখানে আমাদের কতগুলো ছেলে বঞ্চিত হলো। অথচ আমাদের ছেলেরাই খেটে কিন্তু আজকে FSTCতে যে পুরস্কার পাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ছেলেদের পরিশ্রমের ফল। কিন্তু সেখানে আমাদের কোনো দাম নেই। আমাদের মেন কথা হচ্ছে আমাদের টাকা চাই, মেনটেন্যান্সের টাকা চাই, ইলেকশনের টাকা চাই, আমফানের টাকা চাই, অন্যান্য ইয়াসের টাকা চাই, অন্যান্য সব কাজের টাকা চাই। টাকা না পেলে আমাদের কিচ্ছু করার এ না। দ্বিতীয় কথা, আমরা যে টাকা পাবো সেই টাকা তো পুরো আবার ডিপার্টমেন্টেই আমরা ইনভেস্ট করব, এটা বোঝা উচিত সকলকার। কোনো কোনো এসি টেন্ডার ভাঙছেন, কোনো কোনো এসি বলছেন না আমি পারবো না ভাঙতে, আমার লোক নেই। তাহলে এই ছেলেগুলো কী করবে? তুমি যখন, তোমার কোনো বিপদ হচ্ছে, তোমার কোনো ঝড়ঝঞ্ঝে আসছে, তোমার কোন বন্যা আসছে, তখন কি করছো? এই ছেলে, ওরে বাবা যা গিয়ে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।